হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়াল। আজ আমি যে মুভিটির এক্সপ্লেন করতে চলেছি, এটি এক সাসপেন্স এবং থ্রিলে ভরপুর মুভি, আর শেষের টুইস্ট আপনাকে পুরো অবাক করে দেবে। এক সেকেন্ডের জন্য আপনি চোখ সরাতে পারবেন না। মুভিটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম এনগেজ করে রাখবে। মুভির নাম ওয়াইপ অফ রাম। মুভিটি 2019 সালে তেলুগু ল্যাঙ্গুয়েজে মুক্তি পায়। তো আর কথা না বেরিয়ে চলুন, মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় রাতের বেলা পাহাড়ের রাস্তায় এক কাপলকে পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয়। এ হচ্ছে কনস্টেবল চারি, অ্যাক্সিডেন্ট কেসের ডিটেলস কালেক্ট করতে এসেছে। চারি জানতে চায় মুমূর্ষু যে রোগী এসেছে তাদের কি অবস্থা। ডক্টর জানায় বিবাহিত কাপল, ছেলেটি স্পটেই মারা গেছে, মেয়েটি প্রেগনেন্ট ছিল, পেটে আঘাত লেগে পেটের বাচ্চা পেটেই মারা গেছে, আমরা কোনো মতে সার্জারি করে মরা বাচ্চাটি বের করেছি। চারি বলে আমি তার জবানবন্দি নিতে চাই। ডক্টর বলে কিভাবে নিবে, সে তো বেহুশ, তুমি মনে হয় নতুন চাকরিতে যোগদান করেছ। চারি বলে আপনি কি করে বুঝলেন, সে উত্তর দেয় তোমার ইমোশন দেখেই বোঝা যাচ্ছে। এ হচ্ছে দীক্ষা, যে অ্যাক্সিডেন্ট করেছিল। দীক্ষা তার স্বামীকে কল্পনা করছিল। এরপর তার জ্ঞান ফিরে আসে। পরবর্তী দিন সকালে তার শাশুড়ি তার সাথে দেখা করতে আসে। দীক্ষা বলে আমার বাচ্চা কোথায় মা, আইসিউতে রেখেছে হয়তো, প্রিম্যাচিওর হয়েছে না, আমি ওকে গিয়ে দেখে আসি। না আমি যাবো না, আইসিউতে অন্য পেশেন্ট যাওয়া একদম ঠিক না, ছেলে না মেয়ে হয়েছে মা। আমি শিওর মেয়েই হবে, আমি মানত করেছিলাম তো। আচ্ছা আমার মতো হয়েছে না রামের মতো? রামের মতোই হয়েছে নিশ্চয়ই, রাম তো অনেক খুশি হয়েছে তাই না? কিছুদিন পরে আমি ওকে দেখতে পাবো তাই না? আজব তাই না মা, কত অপেক্ষা করেছি আর এখন এক মুহূর্ত পার করতে কত কষ্ট হচ্ছে। কোনো অসুবিধা নেই, আমি আর রাম একসাথে গিয়ে দেখবো। রামের মা কোনো কথার জবাব দিচ্ছিল না, সে দীক্ষার হাত ধরে কাঁদতে থাকে। দীক্ষা বলে কি সমস্যা মা, মেয়ের শরীর সুস্থ নেই? আপনি ভাববেন না মা, আমরা ওকে ভালো ডক্টরের কাছে নিয়ে যাব, তখন দেখবেন ও একদম সুস্থ হয়ে যাবে। রামের ফোন আর ঘড়ি দেখে দীক্ষা জানতে চায়, রামের ফোন আর ঘড়ি এখানে কেন মা? রাম কোথায়, ওর কি হয়েছে? আমি ওর সাথে দেখা করব, আমি যাব ওর কাছে। রামের মা বলে তোমার বাচ্চা আর রাম? দীক্ষা বলে না মা না, কি হয়েছে বলুন। রামের মা বলে যখন তুমি পড়েছিলে ও অনেক আঘাত পেয়েছিল, আর তোমার বাচ্চা? দীক্ষা বলে আর আমার মেয়ে, ওর তো কিছু হয়নি। রামের মা বলে বুঝতে চেষ্টা করো দীক্ষা, তোমাকে সুস্থ দেখে রামের আত্মা শান্তি পাবে। দীক্ষা চিৎকার করে ওঠে, রামের জন্য কাঁদতে থাকে, আর তার মা শুধু সান্ত্বনা দিচ্ছিল তাকে। ব্যাংকক থেকে এক ব্যক্তি মিকা নামক একজনকে কল করে জানতে চায় ওখানের অবস্থা কেমন এখন। মিকা বলে স্যার মামলা মাত্রই ঠান্ডা করা হয়েছে, আপাতত আমাকে এই বিষয় নিয়ে প্লিজ ফোন করবেন না, অবস্থা ঠিকঠাক হতে কিছুদিন লাগবে, এরপর কল করবেন। এরপর তারা কল রেখে দেয়। এ হচ্ছে এসআই সত্যম, একজন করাট পুলিশ অফিসার। হসপিটালে ঢুকতে সময়ই একজনের সাথে ফোনে ঘুষে ডিল করছে। এসআই সত্যম দীক্ষার অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনভেস্টিগেট করতে এসেছে। এসআই চারিকে বলে এটা কি সেলফি কেস? চারি বলে অন্ধকারে সেলফি কীভাবে নিবে? এসআই অপমানিত হয়ে চারিকে নিয়ে অন্ধকার রুমে যায় এবং সেখানে একটি সেলফি তুলে দেখায় যে সেলফি তোলার জন্য আলোর প্রয়োজন হয় না, একটি দামি ফোন থাকলেই হয়। চারি বারবার তাকে সরি বলছিল আর বোঝাতে চেষ্টা করছিল, আমার বলার অর্থটাই না স্যার। সত্যম দীক্ষার বেড়ে গিয়ে কনস্টেবলকে বলে ওখানে সেলফি নেওয়া নিষেধ, এই বোর্ডটি লাগিয়ে দাও। দীক্ষা বলে সেলফি নিচ্ছিলাম না, মার্ডার হয়েছে, আমার ভালো মতো মনে আছে, রামকে হত্যা করা হয়েছে। সত্যম বলে কে মেরেছে? দীক্ষা জানায় তা জানি না, তবে হুডিপুরি হতে একজন লোক ছিল। এসআই সত্যম দীক্ষাকে ডিটেলস বলতে অনুরোধ করে। দীক্ষা বলে ওই দিন আমরা রিসোর্ট থেকে ফেরার পথে গাড়ি ওখানেই থামিয়ে আমরা ভিউ দেখছিলাম, আচমকা একজন ব্যক্তি এসে রামের সাথে ঝগড়া শুরু করে, আমি তাদের থামাতে অনেক চেষ্টা করি, এমনকি পুলিশ কন্ট্রোল রুমে আমি কল করেছিলাম, কিন্তু সে আমার ফোন কেড়ে নিয়ে গর্তে ফেলে দেয়, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এরপরে রামকে জোরে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। তখন রবীন্দ্র নামে একজন ক্যাব ড্রাইভার বলে হ্যাঁ স্যার আমিও দেখেছিলাম, 120 কিলোমিটার উপরে গাড়ি চালাচ্ছিল সে। সত্যম জানতে চায় তুই কে? রবীন্দ্র বলে আমি ক্যাব চালাই, ওই দিন তারা আমার ক্যাবে ছিল। চারি জানায় স্যার এই ব্যক্তি ফোন করে পুলিশকে জানিয়েছিল। এসআই সত্যম তখন রবীন্দ্রের লাইসেন্স চেক করে আর বলে গাড়ি কেন ট্রেস করেনি? রবীন্দ্র বলে স্যার গাড়ি অনেক স্পিডে ছিল, রেড না ব্লু ছিল, আমি অনেক ক্লান্ত ছিলাম তাই বুঝিনি। এসআই সত্যম ঘটনাটি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছিল। তখন দীক্ষা জানায় স্যার আমি আর আমার হাজবেন্ড শুধু ভিউ দেখতে গিয়েছিলাম। সত্যম বলে কি ম্যাডাম, প্রেগনেন্ট অবস্থায় রাতের বেলা এমন জায়গায় কেউ যায়, আপনার কারোর উপর সন্দেহ হয়? দীক্ষা বলে না স্যার। সত্যম উঠে যায়, দীক্ষাকে বলে ম্যাডাম কমপ্লেন লিখে নিয়েছি, ইনভেস্টিগেশন শুরু করে কিছু পেলে জানাবো, এখন আসি কেমন? এই বলে তারা চলে যায়। যাওয়ার সময় চারি বলে স্যার রিপোর্ট রেডি, এখন কি করব? সত্যম বলে মেডেল দেবো তোমাকে, কে ফাঁসবে এমন কেসে, জঙ্গলের মধ্যে মার্ডার হয়েছে, এমন কেস শুরু হতেই বন্ধ হয়ে যায়। এসআই সত্যমের প্রতিটি কথা দীক্ষা শুনতে পায়। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে আসে দীক্ষা। দীক্ষা ঘরে যেতেই রাম আর তার কাটানো স্মৃতিগুলো তার সামনে ভাসতে থাকে, কত কি স্বপ্ন ছিল, তাদের বাচ্চার জন্য কত প্রিপারেশন ছিল, দীক্ষা এগুলো সহ্য করতে পারছিল না।
তাই স্কুটারের চাবি নিয়ে স্কুটার নিয়ে অ্যাপ্লিকেশনটি। দীক্ষা এখনও ইনসিডেন্ট থেকে রিকভার করতে পারেনি। দীক্ষা যে এনজিওতে কাজ করত সেখানে গিয়ে দেখা করে। সে বলে তার আরও কিছুদিন সময় লাগবে, তাই এখন সে কাজে আসতে পারবে না। এনজিওর প্রধান দীক্ষাকে বলে, এটা তুমি ফোন করেই জানাতে পারতে, এখানে আসার কী প্রয়োজন ছিল? দীক্ষা বলে, আমি চাচ্ছিলাম নিজে এসে দেখা করি। দীক্ষাকে সে বলে, টেনশনের কোনো প্রয়োজন নেই, তুমি চলে যাও। দীক্ষা যাওয়ার সময় জানতে চায় পুলিশ কেন এসেছিল। তার বস বলে, স্নেহার হত্যাকারীদের খবর পাওয়া গেছে, তার ফর্মালিটি করতে তারা এখানে এসেছিল, কিছু মজদুররা ওকে মেরেছিল। স্নেহা তোমার অনেক কাছের ছিল না? দীক্ষা উত্তর না দিয়ে চলে যায়। স্নেহা দীক্ষার সাথেই কাজ করত, স্নেহা দীক্ষার অনেক কাছের ছিল। দীক্ষা বাড়িতে ফিরে আসে, তখনও শুধু রামকেই সে ভাবছিল, কিভাবে কি হয়ে গেল। সকালবেলা দীক্ষা এসআই সত্যমকে কল করে জানতে চায়, স্যার আমার স্বামী হত্যার ব্যাপারে কোনো তথ্য পেলেন? সত্যম জানায়, এখনও পাইনি, পেলে জানাবো। দীক্ষা বলে, কত সময় লাগতে পারে বলবেন? সত্যম বলে, দেখুন এমন কেসে সময় লাগে, এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। দীক্ষা বলে, আপনি বললে আমি থানায় এসে কথা বলি। কিন্তু সত্যম বলে, কোনো দরকার নেই, প্রয়োজন বলে কল করব, বলে ফোন রেখে দেয়। কয়েকদিন পর দীক্ষা খোঁজ নিতে থানায় যায়, গিয়ে দেখে এক মাতালকে নিয়ে পুলিশ কথা বলছে। পুলিশ তাকে ধমক দিয়ে বলে, তোর ব্যাগে ড্রাগস রেখে ভিতরে ঢুকিয়ে দেব, আর এমনটি করিস না। এরপর দীক্ষা জানতে চায় এসআই সত্যম কোথায়। কনস্টেবল বলে, এখনও তো আসেনি, কখন আসে কে জানে। দীক্ষা এসআই সত্যমের জন্য অপেক্ষা করতে থাকে। অনেক সময় পার হওয়ার পর সত্যম এসে বলে, ম্যাডাম আপনাকে না বলেছিলাম খবর পেলে জানাবো, তাও কেন এসেছেন? দীক্ষা বলে, স্যার 10 দিন পার হয়ে গেছে, এখনও কোনো খোঁজ নেই। সত্যম দীক্ষাকে বসতে দিয়ে বলে, দেখুন সিটিজেনের হিসাবে পুলিশ কম, এমন অনেক কেস আছে, আপনার কেস ছাড়াও আমার অনেকগুলো কেস দেখতে হচ্ছে। তখন দেখা যায় একজন চোর এসে হাজিরা দিয়ে যাচ্ছে। দীক্ষা বলে, স্যার তাহলে এই কেসে কতদিন লাগতে পারে? সত্যম ঠাট্টা করে বলে, আমি তো বলতে পারবো না, তবে একজন আছে যে বলতে পারবে। থানার সামনে রাস্তার পাশে গলিতে একজন ভবিষ্যৎ গণনা করে, তার টিয়া পাখির কাছে জিজ্ঞাসা করুন, বলে দেবে। সত্যম দীক্ষার সাথে মজা করছিল, কোনো গুরুত্বই দিচ্ছিল না। সত্যম চারিকে বলছিল, রিপোর্ট বানা কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর কেস ক্লোজ করে দে। এরপর দীক্ষা কোনো হেল্প না পেয়ে বাড়ি ফিরে আসে। দীক্ষা বুঝতে পারে পুলিশ তাকে সাহায্য করবে না, তাই দীক্ষা নিজেই ইনভেস্টিগেশন করার প্রস্তুতি নিতে থাকে। সে রামের রিলেটেড সব কিছু নিয়ে দেয়ালে একটি ছক আঁকে। দীক্ষা রামের নামে সিম কার্ড তুলতে যায়, কিন্তু তারা বলে মৃত ব্যক্তির নামে সিম কার্ড দেওয়া যায় না। অনেক রিকোয়েস্ট করার পর সে দীক্ষাকে বলে, ঠিক আছে ম্যাডাম, 4-5 দিন সময় লাগবে, আমি একটা ব্যবস্থা করে দেব। যেখানে মার্ডার হয়েছিল দীক্ষা ওই জায়গায় যায়। দীক্ষা কল্পনা করে রাম বলছিল, এটা আমাদের বাচ্চার জন্য ভালো নয়, তুমি শান্ত থাকো, আমি জুস নিয়ে আসি। দীক্ষা আশেপাশে ভালো করে তল্লাশি করে, পাহাড়ের উপর থেকে ঢাল বেয়ে নিচে নেমে তল্লাশি করতে থাকে, কারণ ওই দিন দীক্ষার ফোন এখানেই পড়ে গিয়েছিল। দীক্ষা খেয়াল করে পাশের পাহাড়ের চূড়ায় একটি রিসোর্ট। দীক্ষা সেই রিসোর্টে যায়, রিসেপশনে গিয়ে একটি রুম চায়। রিসেপশনিস্ট জানায় কোন রুম চায় তার। দীক্ষা বলে, ওই পাহাড়ের দিকের ভিউটি। তখন রিসেপশনিস্ট বলে, সরি ম্যাম, ওইটা তো আগে থেকেই বুক। দীক্ষা অবশ্য বলে, আমি কি রুমটি গিয়ে শুধু একবার দেখে আসতে পারি? রিসেপশনিস্ট বলে, সরি ম্যাম, গিয়ে 10 দিন আগে চেক ইন করেছে, এমনকি স্টাফদেরও ওই রুমে যাওয়া নিষেধ, সে অক্টোবরের 23 তারিখে চেক ইন করেছে। এটা শুনে দীক্ষা চিন্তিত হয়ে পড়ে, কারণ রামের মার্ডারও 23 তারিখে হয়েছিল। দীক্ষাকে তারা নাম্বার দিয়ে যেতে বলে যে রুম খালি হলেই আমরা আপনাকে জানাবো। দীক্ষা নম্বর দিয়ে চলে যাচ্ছিল, একটু দূর যেতেই দীক্ষা রিসেপশনিস্টের চোখ আঁকি দিয়ে ভিতরে চলে যায়। দীক্ষা ওই রুমে গিয়ে নক করে, একজন ব্যক্তি দরজা খুলে জানতে চায় কি চাই। দীক্ষা তাকে মিথ্যা বলে যে রিসেপশনে আমি রুম চেয়েছিলাম, তারা বলেছে যে আপনি রুমে আছেন, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি দেখতে পারবো রুমটি। এরপর লোকটি দীক্ষাকে ঢুকতে দেয়। দীক্ষা দেখে লোকটি মদ আর সিগারেট নিয়ে পুরো রুম বদ্ধ করে রেখেছে, সে জানালার কাছে গিয়ে বাইরে দেখছিল। লোকটি দীক্ষার আচরণে সন্দেহ করে বলে, ভিউ দেখতে তো তুমি আসনি, উদ্দেশ্য কি বলো? দীক্ষা জানায় সপ্তাহখানেক আগে ওই জায়গায় একটি মার্ডার হয়েছিল। লোকটি ভিতরে গিয়ে একটি পত্রিকা এনে দেখিয়ে বলে, এ? দীক্ষা বলে, হ্যাঁ, সে আমার হাজবেন্ড ছিল। লোকটি বলে, তো 1 সপ্তাহ পর এখানে কেন এসেছো? দীক্ষা বলে, জানতে পারলাম আপনি ওই দিন চেক ইন করেছেন, আমি ভাবলাম আপনি কিছু দেখতে পারেন। লোকটি বলে, দেখলে তো বলে দিতাম। দীক্ষা জানতে চায় ইনভেস্টিগেশন করতে কি পুলিশ এসেছিল। লোকটি বুঝতে পেরে বলে, এই জন্য নিজে ইনভেস্টিগেশন করতে শুরু করেছো? এটা অনেক ভয়ানক, একজন একা মেয়ে একজন অচেনা ব্যক্তির ঘরে এসে দাঁড়িয়ে আছে, যদি খারাপ কিছু হয়ে যায় এটা একদম সেফ নয়। যার মার্ডার হয়েছে তুমি তার ওয়াইফ, খুনি যদি তোমার সামনে এসে দাঁড়ায় তুমি চিনতে পারবে? দীক্ষা ঘাবড়ে যাচ্ছিল, বলে, হ্যাঁ পারবো। সে হুডি পরা ছিল, থ্যাংক ইউ বলে চলে যাচ্ছিল দীক্ষা। পিছেই হ্যাঙ্গারে দেখা যায় কালো রঙের একটি হুডি ঝুলানো আছে। রিসোর্ট থেকে দীক্ষা বের হচ্ছিল, তখন একটি অস্ত্র হাতে এক ব্যক্তিকে দেখা যায় দীক্ষাকে ফলো করছে। দীক্ষা নিচে নামার সময়
একজন সাইকেল চালকের কাছে জানতে চায় আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা। লোকটি জানায় এখানে ক্যামেরা, শহরে গিয়ে খোঁজ নিন, এখানে কোনো ক্যামেরা নেই। দীক্ষা বাড়ি গিয়ে রামের ল্যাপটপ চেক করে, রামের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো চেক করে এবং তার স্কাইপি, মেইল, ফেসবুক সব কিছু চেক করে। ফেসবুক থেকে রামের চ্যাটলিস্ট থেকে তার বন্ধুদের নাম্বার নিয়ে তাদের কল করে জানতে চায় লাস্ট তাদের সাথে রামের কতদিন আগে দেখা হয়েছে আর রামের বিহেভিয়ারের কোনো পরিবর্তন পেয়েছিল কিনা তারা। তাদের সাথে কথা বলেও কোনো ক্লু পাওয়া যায় না। পরদিন দীক্ষা রামের ব্যবহৃত কাপড় চোপড় তল্লাশি করতে থাকে। তখন তার মনে পড়ে কিছু কাপড় ওয়াশিং মেশিনে সে ফেলেছিল। ওয়াশিং মেশিন থেকে জামা তুলে তার পকেটে একটি বিল পাওয়া যায়। পানিতে ভেজা ছিল বলে বোঝা যাচ্ছিল না, তাই আয়রন করে কাগজটি শুকিয়ে নেয়। বিলের মধ্যে টাইম আর ডেট স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু প্রতিষ্ঠানের নামটি ঠিকমতো বোঝা যাচ্ছিল না। দীক্ষা থানায় যায়। এস এম সত্যম না থাকায় কনস্টেবল তাকে বসতে বলে। তখন সেই চোরটি আসে সাইন করতে। দীক্ষাকে তারা চা দেয়, কিন্তু দীক্ষা খেতে চাইছিল না। তখন সেই চোরটি বলে, ম্যাডাম আপনি না খেলে আমাকে দিন। দীক্ষা তাকে দিয়ে দেয় এবং চোরটি তাকে থ্যাংক ইউ জানায়। কিছুক্ষণ পর সত্যম এসে চারিকে ডেকে বলে, ম্যাডাম আপনার কেসটি চারি দেখবে, ও আপনাকে হেল্প করবে, যা জানার আছে চারিকে বলবেন, ও হেল্প করবে আপনাকে। রাগ হয়ে চারিকে শাসিয়ে বলে, ওনার কেসটি সামলাও গাধা কোথাকার। চারি জানায়, ম্যাডাম ক্রাইম স্পটে কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর একটু সময় পেলে। দীক্ষা তখন মন খারাপ করে চলে যায়। এরপর দীক্ষা বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ খুঁজতে থাকে আর নিজেই ইনভেস্টিগেট শুরু করে। একদিন দীক্ষাকে একজন কল করে বলে, আমি সব দেখেছি, যেদিন আপনার স্বামী খুন হয়েছিল আমি সেখানে ছিলাম। দীক্ষা চিন্তিত হয়ে পড়ে, জানতে চায় কোথায় আপনি। ওই ব্যক্তি বলে, মথুরানগর বাসস্টপের পিছে মন্দির আছে একটা, সেখানেই আমি আছি। দীক্ষা তাকে বলে, এখানেই থাকুন, আমি এখনই আসছি। দীক্ষা দ্রুত স্কুটি নিয়ে বের হয়ে পড়ে। দীক্ষা ফোন চেক করে দেখে রামের ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটি ছিল সেখানে ট্রাফিক আইন অমান্য করায় তার নামে মামলা হয়েছে এবং সেই অ্যালার্ট এসেছে। এরপর এক ব্যক্তিকে দেখে বলে, আপনি আমাকে ফোন করেছিলেন, আপনি বলেছিলেন যে মার্ডারের রাতে কি হয়েছে আপনি সেখানে ছিলেন, দেখেছেন, সত্যি কি আপনি দেখেছেন কি হয়েছিল। লোকটি বলে, চিনিস না আমাকে তুই, দুই সপ্তাহ আমাকে আমার পরিবার থেকে দূরে রেখেছিলি, তোর স্বামী তো চিরনিরঞ্জন চলে গেছে, বাচ্চাও মারা গেছে তাই না। দীক্ষা বলে, সুজাতা। লোকটি বলে, হ্যাঁ সুজাতার স্বামী আমি। তোরা এনজিওওয়ালারা আমার স্ত্রীকে উল্টোপাল্টো বুঝিয়েছিস আর আমার জীবনটি শেষ করে দিয়েছিস, এবার তোর পালা। এই বলে সে দীক্ষাকে মারার জন্য তাকে ধাওয়া করছিল। দীক্ষা দৌড়ে পালানোর চেষ্টা করছিল। যখনই সে দীক্ষাকে ধরে ফেলবে, চারি এসে ওই লোকটির মাথায় আঘাত করে। চারি জানতে চাইলে দীক্ষা বলে, সে বলেছিল তার কাছে মার্ডারের ইনফরমেশন আছে। চারি বলে, আপনি এই সব লোকের কথায় আসেন কেন, এখানে তো আপনার ক্ষতি হতে পারে। দীক্ষা চারিকে বলে, কি ভাববো আমি, আগে ভাবার অনেক কিছু ছিল, এখন শুধু একটি ভাবনা, তা হলো খুনিকে খুঁজে বের করা। কি হবে আমার, এমন কোনো লোকের হাতেই হয়তো বা মার্ডার হব। দীক্ষা বাড়ি ফিরে সেই ট্রাফিক চালানের মেসেজটি ওয়েবসাইটে চেক করে, দেখে যে কোথায় ড্রাইভ করার সময় মামলাটি খেয়েছিল। ডেটটি ছিল 22 তারিখ, মানে মার্ডারের একদিন আগে। দীক্ষা দেখতে পায় রাম গাড়ি চালাচ্ছিল, কিন্তু পাশের সিটে কাউকে দেখা যাচ্ছিল না। আর দুইটি মামলাই একই স্থানে খেয়েছে, স্থানটি ছিল আরকে নগর এবং একই জায়গায় একই সময়ে। দীক্ষা ধারণা করে আরকে নগর কোনো রেস্টুরেন্ট থাকতে পারে যেখানে রাম গিয়েছিল। আশেপাশে কয়েকটি রেস্টুরেন্টের নাম চেক করে দেখা যায় বিলটি যে পাওয়া গিয়েছিল রামের পকেটে সেটি ছিল গ্রিন চিলি রেস্টুরেন্টের বিল। পরদিন দীক্ষা আরকে নগর গ্রিন চিলি রেস্টুরেন্টে যায়, কিন্তু রেস্টুরেন্টটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিল করে দিয়েছিল। দীক্ষা পিছের দিকে দেখছিল, তখনই একজন ব্যক্তি এসে দীক্ষাকে বলে, ম্যাডাম আপনার কি লাগবে বলুন, যা লাগবে তাই পাবেন, হুক্কা আছে লাগবে, ম্যাডাম কম দামে পাবেন। দীক্ষা চলে যাচ্ছিল, তখন সেই সিম কার্ডওয়ালা দীক্ষাকে ফোন করে বলে, ম্যাডাম সিম কার্ড রেডি। দীক্ষা তাকে সন্ধ্যার পরে দিয়ে যেতে বলে। দীক্ষা যখন ফোনে কথা বলছিল তখন ফোনের কভারে রামের ছবি দেখে ড্রাগস বিক্রেতা ছেলেটি বলে, আপনাকে এ পাঠিয়েছে। দীক্ষা বলে, তুমি জানো একে। সে বলে, হ্যাঁ আমি চিনি নাকে। দীক্ষা জানতে চায় সে কিভাবে চেনে। ছেলেটি বলে, 15 দিন আগে 5 প্যাকেট কোকেন নিয়েছিল আমার থেকে, তাতে আরেকজন ছিল, 15,000 টাকার মাল নিয়েছিল, ক্লাবে উড়িয়ে এসেছিল সব টাকা, তাই বেশি টাকা নিতে পারেনি। দীক্ষা বলে, ক্লাব থেকে এসেছিল, তুমি কিভাবে বুঝলে। ছেলেটি বলে, ম্যাডাম আমি যে ব্যবসা করি আমি সব কিছুই বুঝি, ক্লাবের স্ট্যাম্প লাগানো ছিল তাদের হাতে, ইগনাইট ক্লাব। এরপর দীক্ষা ইগনাইট ক্লাবে যায়। ক্লাবে ঢোকার আগে দীক্ষা ক্লাবের ওয়েবসাইটটি চেক করে। ওয়েবসাইটে দেখা যায় রোহান নামে একজন এই ক্লাবের মালিক। দীক্ষা তার টুইটার থেকে একটি ফটো ডাউনলোড করে, একটি র্যান্ডম নাম্বার রোহান নামে নিজের ফোনে সেভ করে তার প্রোফাইলে রোহানের ফটোটি দেয়। এরপর ক্লাবে প্রবেশ করে। ক্লাবের ভিতর সবাই তখন অনেক আনন্দ করছিল। দীক্ষার পোশাক দেখে সবাই তাকাচ্ছিল তার দিকে। দীক্ষা বুঝতে পারে তার এই পোশাক এখানের সাথে মানাচ্ছে না। এরপর সে ওয়াশরুমে যায়, নেইল কাটার দিয়ে জামার হাতা ছিঁড়ে মুখে আঘাতের জায়গায় ট্যাটু করে, প্যান্ট খুলে কোমরে ওড়না বাঁধে। এরপর বারে গিয়ে বলে ম্যানেজারকে ডাক। বারম্যান বলে, ম্যানেজার কৃষ্ণা তো?
দীক্ষা বলে, হ্যাঁ ম্যানেজার কৃষ্ণা। ম্যানেজার আসলে দীক্ষা বলে, আপনি কৃষ্ণা তাই না, চলুন গিয়ে চেক করি। ম্যানেজার বলে, কী চেক করবো ম্যাডাম। দীক্ষা বলে, সিসিটিভি ফুটেজ। কেন, রোহান আপনাকে বলেনি? ম্যানেজার বলে, না তো ম্যাডাম, এমন তো কিছু বলেনি। দীক্ষা বলে, ইডিয়েট একটা, বলেছিল আপনাকে, ইনফর্ম করেছে। যাই হোক, আমার অক্টোবর 22 তারিখের সিসিটিভি ফুটেজ দেখতে হবে। পাশে থেকে একজন শুনতে পেয়ে তার দিকে তাকিয়েছিল। দীক্ষা যাচ্ছিল দেখে ম্যানেজার দীক্ষার হাত ধরে টেনে বাধা দিচ্ছিল। তখন দীক্ষা উত্তেজিত হয়ে বলে, আপনি আমাকে টাচ করছেন? ম্যানেজার বলে, আমার সাথে মিসবিহেভ করছেন? দাঁড়ান, আমি রোহানকে কল করছি, আপনার চাকরি কী করে থাকে আমি দেখছি। দীক্ষা ওই র্যান্ডম নম্বরটিতে ডায়াল করার নাটক করছিল। ম্যানেজার তখন রোহানের ছবি দেখে দীক্ষাকে বলে, সরি ম্যাডাম, কল করবেন না, আপনি যা দেখতে চান আমি দেখাচ্ছি। এরপর দীক্ষা 22 তারিখ 6টা থেকে 7টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, যেখানে একটি ক্যামেরায় রামকে দেখা যায়। পিছের থেকে সিনু নামে এক ব্যক্তি তাকে ফলো করছিল। সিসিটিভিতে দেখা যায় রামের সাথে আরেকটি লোক ছিল, রাগান্বিত হয়ে উঠে চলে যায়। দীক্ষা সেখানে দাঁড়িয়ে থাকা ওয়েটারের সাথে দেখা করতে চায়। দীক্ষা ওয়েটারের সাথে কথা বলছিল, তখন সিনু মিকাকে কল করে বলে, একটি মেয়ে রকিকে খুঁজতে এসেছে স্যার, অক্টোবর 22 তারিখের সিসিটিভি ফুটেজ চেক করেছে। সিনু বলে, মেরে ফেলবো ওকে? মিকা বলে, না, আমার কাছে নিয়ে আয়। ওয়েটার জানায় দুজনের মধ্যে জ্যাকেট পরা স্যারকে আমি চিনি। দীক্ষা জানতে চায় কে সে। ওয়েটার বলে, দুই মাসে একবার আসে, যখনই আসে এখানেই বসে। দীক্ষা জানতে চায় তার নাম বা অ্যাড্রেস কিছু জানো। ওয়েটার বলে, আমি জানি না, তবে ব্লু কালারের একটি গাড়ি নিয়ে আসে, আর এমন একজন আছে যার সব কিছু জানা, একটি ছবি দেখিয়ে বলে এসকর্ট। দীক্ষা স্কুটি নিয়ে যাচ্ছিল, তখন দেখে সিনু তাকে ফলো করছে। সিনু বলে, ক্লাবে নাটক ভালোই করেছিস, সত্যি কথা বল কাকে খুঁজছিস। ছুরি নিয়ে কাছে আসতেই দীক্ষা তার চোখে স্প্রে করে দেয়, তারপর তার ফোন এবং ছুরিটি নিয়ে তার গাড়ির চাকার হাওয়া ছেড়ে পালিয়ে যায়। এরপর দীক্ষাকে দেখা যায় একটি হোটেলে যায়। এসকর্ট সেই মেয়েটির কাছে গিয়ে আদিত্য পরিচয় দেয়। মেয়েটি বলে, তুমি দেখতে অনেক সুন্দর। এক ঘন্টার টাইম, 10 মিনিট পূর্ব প্রস্তুতি, আর টাইম বেশি হলে এক্সট্রা পেমেন্ট করতে হবে। মেয়েটি পোশাক খুলছিল, দীক্ষা তাকে ওয়েট করতে বলে। মেয়েটি দীক্ষাকে বোঝাতে চেষ্টা করে, ফার্স্ট টাইম এমনই হয়। মেয়েটি দীক্ষার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। তখন দীক্ষা বলে, আমার হাজব্যান্ড মারা গেছে কিছুদিন আগে, সে মার্ডার হয়েছে। মেয়েটি দীক্ষাকে বলে, আমি তোমাকে বাহবা দিই, তুমি সহজেই সব মেনে নিয়েছো, জীবন নিজের গতিতে চলে, তুমি সব ভুলে এসেছো। দীক্ষা বলে, আমি আমার স্বামীর স্মৃতি ভুলতে চাই না। তখন মেয়েটি জানতে চায়, তাহলে আমার কাছে কেন এসেছো? দীক্ষা বলে, তোমার এক ক্লায়েন্ট আমার স্বামীর খুনি। মেয়েটি দীক্ষাকে বের হয়ে যেতে বলে। দীক্ষা অনুরোধ করলেও সে কোনো হেল্প করতে চাইছিল না। তখন দীক্ষা তাকে ছুরির আঘাত করে বাধ্য করে। মেয়েটি জানায় ছেলেটির নাম রকি। দীক্ষা বাড়িতে ফিরে রকির ফেসবুক প্রোফাইল চেক করে, যেখানে রকির সব ডিটেলস পাওয়া যায়। একজন ব্যক্তি এসে দীক্ষাকে সেই সিম কার্ডটি দিয়ে যায়। দীক্ষা সিম কার্ডটি ওপেন করে ব্যাকআপ থেকে রিস্টোর করে দেখতে পায় রকির সাথে রামের কথা হতো। হোয়াটসঅ্যাপ ব্যাকআপ থেকে রকির সাথে চ্যাটিংয়ের ডিটেলস পাওয়া যায়, যেখানে রকি লাস্ট মেসেজ পাঠিয়েছিল, ইউ আর এ ডেড ম্যান। রকির ফেসবুক প্রোফাইল থেকে দেখা যায় সে কখন কোথায় চেক ইন করেছিল, সব সে শেয়ার করে রেখেছে। দীক্ষা দেখে সে 19 থেকে 23 তারিখ পর্যন্ত ইন্ডিয়াতেই ছিল, আর 24 তারিখে ব্যাংককে চেক ইন করেছে। দীক্ষা চারিকে কল করে বলে, আমি কিছু তথ্য পেয়েছি, থানায় এসে আপনাকে বলতে চাই। কিন্তু চারি বলে, ম্যাডাম এত রাতে থানায় আসতে হবে না, আমি আপনার বাসায় আসছি। চারি দীক্ষার বাড়িতে এলে দীক্ষা তাকে সব বুঝিয়ে বলে। দীক্ষার মতে 22 তারিখ ক্লাবে রকির সাথে রামের ঝগড়া হয়েছিল, আর তার জের ধরে 23 তারিখ রকি রামকে খুন করেছে, আর 24 তারিখে ব্যাংকক চলে গেছে। সব কিছু শুনে চারি বলে, সব কিছু ঠিক আছে ম্যাডাম, কিন্তু সমস্যা হলো এই প্রমাণ দিয়ে আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ এই প্রমাণ যথেষ্ট নয়। এই প্রমাণ দিয়ে আমরা প্রমাণই করতে পারবো না রকি রামকে খুন করেছে, এতে রকি সজাগ হয়ে যাবে আর বাকি প্রমাণ নষ্ট করে দিবে। আপাতত খুঁজে বের করতে হবে রকি কি মার্ডার করেছে কিনা। দীক্ষা জানতে চায় তা কীভাবে। চারি বলে, ক্রিমিনালের কাছে তার অপরাধের আলোচনা করলে তার রিয়াকশনই বোঝা যায় সে কি করেছে, কিন্তু কিভাবে কন্ট্যাক্ট করব, ফোন করলে তো ধরা পড়ে যাব। দীক্ষা বলে, স্কাইপিতে মেসেজ করলে। এরপর দীক্ষা স্কাইপিতে 22 অক্টোবর ইন্ডিয়া লিখে একটি মেসেজ করে। চারি বলে, ম্যাডাম 22 লিখলেন কেন, 23 তারিখ হবে তো। চারিও বলে, থাক সমস্যা নেই, ঝগড়া তো 22 তারিখে হয়েছে, আর তার সাথে যদি ঘটে থাকে তাহলে 22 তারিখ এবং 23 তারিখ দুই দিনের কথাই তার মনে থাকবে, দেখা যাক রিপ্লাই কী আসে। রকি মেসেজটা দেখে স্কাইপিতে কল করে, তার মানে এবার বোঝা যায় রকি কিলার। রকি বারবার কল করছিল, দীক্ষা রিসিভ করলে রকি উত্তেজিত হয়ে বলে, কে তুই, 22 তারিখের ব্যাপারে কী জানিস, আমার সাথে পাঙ্গা নিস না, তোর লাশও কেউ চিনতে পারবে না। চারি কল কাট করে দেয় এবং রকি আরও রেগে যায়। রকি মিকাকে কল করে জানায়, 22 তারিখের ব্যাপারে কেউ আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। মিকা জানায়, একটি মেয়ে আপনার খোঁজ খবর নিচ্ছে স্যার, চিন্তার কারণ নেই, তিনিও ওর খবর নিচ্ছে। রকি পুরো ডিটেলস তাকে পাঠাতে বলে। এদিকে দীক্ষা চারিকে নিয়ে ইনভেস্টিগেশনের ডিটেলস দেয়।
চারি একটি গাড়ি দেখে জানতে চায় এটা কি তার গাড়ি। দীক্ষা বলে হতে পারে, আমি ফেসবুক থেকে পেয়েছি। ওই দিন এক মিনিটের মতো হেডলাইন অন ছিল, তাই নম্বর খেয়াল করতে পারিনি। চারি বলে রানিং গাড়ি এক মিনিট কেন থামবে। দীক্ষা বলে থেমেছিল, গাড়ি কিছু একটার সাথে ধাক্কা লেগেছিল। চারি বলে এটা তো আমাকে বলেননি, আর কেসের ফাইলেও তো এটা নেই। চারি পুলিশ ডাটাবেস থেকে ওই গাড়ির মালিক আর তার ঠিকানা বের করে। দীক্ষা জানতে চায় এখন তাদের প্ল্যান কি। চারি বলে এখন আমাদের স্ট্রং এভিডেন্স খুঁজতে হবে, যেমন ধরুন মার্ডার স্পটের রকির রিলেটেড যে কোনো কিছু হতে পারে, ব্রেসলেট, আংটি, ঘড়ি, এগুলো পেলে আমাদের কাজে আসবে। ওই দিন আপনি বলেছিলেন আপনার ফোন কিনে নিয়েছিল, তাহলে তো আপনার ফোনে রকির ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা। ফিঙ্গারপ্রিন্টটি পেলে কেসটি স্ট্রং হয়ে যাবে। রকির সাথে আপনার স্বামীর মারামারি হয়েছিল, তাহলে আপনার স্বামীর ফিঙ্গারপ্রিন্ট রকির কাপড়ে পাওয়া যাওয়ার কথা, অথবা তার চুল, নখের আঁচড়, কোনো কিছু পাওয়া যাওয়ার কথা। আমরা কার, বাইক, কাপড়, সেলফোন এগুলোতে ফিঙ্গারপ্রিন্ট রেখে যাই, এর কোনোটা পেলে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে আমরা প্রমাণ জোগাড় করতে পারবো। দীক্ষা বলে আমাদের কাছে তো রকির অ্যাড্রেস আছে, ওর ঘরে তল্লাশি করলেই তো প্রমাণ পেতে পারি। চারি বলে অ্যাড্রেস জানা থাকলেও লাভ নেই, সার্চ ওয়ারেন্ট লাগবে। যেমন আপনি বলেছিলেন ওই দিন গাড়ির কিছুর সাথে ধাক্কা লেগেছিল, তাহলে গাড়িতে স্পট থাকবে, আর মার্ডার স্পটে এই এলাকাতেই শুধু হায়দরাবাদের লাল মাটি পাওয়া যায়, তাহলে তার জুতার নিচে আর গাড়ির চাকার নিচে লাল মাটি থাকা যাওয়ার কথা, আর সেটি যদি পাওয়া যায় তাহলে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা যাবে। এরপর দীক্ষা মার্ডার স্পটে গিয়ে আবার তল্লাশি করে, সে মাটি এলোমেলো করে, পাতার ভিতর খুঁজে হঠাৎ তার ফোনটি পায় এবং কাপড় দিয়ে ব্যাগে নিয়ে আসে। এদিকে সিনুর কাছ থেকে দীক্ষার স্কুটির নাম্বার পাওয়া যায়, তারা দীক্ষাকে খুন করার প্ল্যান করছিল, দীক্ষা স্কুটি চালাচ্ছিল। তখনই চারি কল করে দীক্ষাকে বাড়িতে যেতে বলে। দীক্ষা দ্রুত বাড়ি ফিরে দেখে তার পুরো ঘরে ভাঙচুর চালানো হয়েছে, সব কিছু তছনছ করে দিয়েছে। সত্যম দীক্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিতে চাইলে স্থানীয়দের চাপে এখানেই জবানবন্দি নিতে বাধ্য হয়। এরপর ফরেন্সিক টিমকে ডাকা হয়, তারা এসে ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করতে থাকে। পরদিন চারি দীক্ষার সাথে দেখা করতে আসে, সেখানে এসে দীক্ষার ফোনটি দেখে বলে 15 দিন খোলা পড়েছিল, ফিঙ্গারপ্রিন্ট হয়তো পাওয়া নাও যেতে পারে, তারপরে ল্যাবে পাঠাবো, দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা, তার আগে রকির গাড়িটি চেক করে আসি, তাহলে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা যাবে। দীক্ষাও তার সাথে যেতে চায়। চারি দীক্ষাকে একটু দূরে রেখে রকির অ্যাপার্টমেন্টে যায়, সেখানে সিকিউরিটিকে সিসিটিভি চেক করার কথা বলে চারি পার্কিংয়ে গিয়ে গাড়িটি চেক করে। চারি ফিরে এসে বলে অনেক চালাক, গাড়ি মেরামত করে ফেলেছে, কিন্তু চিন্তার কারণ নেই, পুরো শহরে এই ব্র্যান্ডের গাড়ি 2-3টি সার্ভিস সেন্টারেই কাজ করানো হয়, আমরা সেগুলো খুঁজে বের করব। চারি বলে ম্যাডাম আমি তো বলতে ভুলে গেছি, আমার আগামীকাল এঙ্গেজমেন্ট, তাই আগামীকাল সন্ধ্যায় এসে আমি দেখা করব। এরপর চারি চলে যায়। দীক্ষা একটি জুয়েলারি শপে যায় তার কানের দুল বিক্রি করতে। তখন চারি কল করে জানায় গাড়ির সার্ভিস সেন্টারের খোঁজ পাওয়া গেছে। তখন চারি গাড়িতে ছিল আর দীক্ষার সামনের ব্যক্তিও কলে কথা বলছিল, তাই তাদের কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। রাতে কলোনিতে একটি অনুষ্ঠান চলছিল, দীক্ষা পিছন থেকে দাঁড়িয়ে দেখছিল, হঠাৎ একজন ব্যক্তি এসে দীক্ষার পিছে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। দীক্ষাকে তার হসপিটালে নিয়ে যেতে চাইলে দীক্ষা বারবার তাদের জোর করছিল যে পুলিশ স্টেশনে নিয়ে যেতে। থানায় যেতে সবাই এসে দীক্ষাকে হসপিটালে নিয়ে যায়। দীক্ষার ট্রিটমেন্ট করা হলে এসআই সত্যম এসে বলে, কি ম্যাডাম নিজেই ইনভেস্টিগেশন করতে শুরু করেছেন, এটা কি ঠিক? দীক্ষা বলে রামের খুনির নাম রকি। এরপর পুরো ডিটেলস বলে সত্যমকে। সত্যম বলে এগুলো তো এভিডেন্স না ম্যাম। দীক্ষা বলে ওই দিন আমি কন্ট্রোল রুমে ফোন করেছিলাম, রকি আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল, এটি সেই ফোন, এতে রকির ফিঙ্গারপ্রিন্ট আছে, আর এই আংটিও রকিরই হবে। ওই দিন রকি ব্ল্যাক কালারের জ্যাকেট পরেছিল, ওর বাড়িতে চেক করে দেখুন, তাতে আমার আর রামের ফিঙ্গারপ্রিন্ট পাবেন। দীক্ষা আরও বলে আমি আপনাকে বলেছিলাম মার্ডারের গাড়িটি ধাক্কা লেগেছিল, পালানোর সময় লেফট সাইডের বাম্পারে লেগেছে, আর গাড়ির চাকা এবং তার জুতা চেক করে দেখুন, লাল মাটি পাওয়া যাবে। আরও এভিডেন্স লাগবে? সত্যম বলে গ্রেট ম্যাডাম, এখন রেস্ট করুন, আমি চা খেয়ে আসছি। সত্যম মিথ্যা বলে বাইরে এসে রকির বাবাকে কল করে বলে আপনার ছেলে মার্ডার করেছে, কেস কমপ্লিকেটেড হয়ে গেছে। রকির বাবা রকিকে কল করে বলে তুই কি খুন করেছিলি? রকি বলে না, ছোট একটা অ্যাক্সিডেন্ট ছিল। রকির বাবা সত্যমকে কল করে বলে এভিডেন্স চেক করে আমাকে জানাও, তারপর বলছি কি করতে হবে। সত্যম ইনভেস্টিগেট করে দেখতে পায় দীক্ষা যা বলেছে সব কিছুই সত্যি, এবং সেই মতো রকির প্রত্যেকটি জায়গায় দীক্ষার কথা মতো এভিডেন্স পাওয়া যায়। এরপর রকির বাবাকে কল করে সত্যম জানায় প্রমাণ যা পাওয়া গেছে সব সত্যি। রকির বাবা বলে তাকে মেরে ফেলো, তোমার বাসায় টাকা পৌঁছে যাবে। সত্যম বলে এমনটা করলে আরও 5-6 জনকে মারতে হবে, যারা এই কেসের সম্পর্কে জানে। রকির বাবা বলে এখন উপায় কী? সত্যম রকির বাবাকে ভয় দেখিয়ে বলে এবার জেল নিশ্চিত। তখন রকির বাবা বলে যা করা লাগে করো, টাকা যা লাগে পাবে, 50, 60, 70 যা লাগে দেব। সত্যম লোভে পড়ে বলে ট্রাই করে দেখছি। এরপর তার ওয়াইফকে কল করে বলে তুমি যে গাড়িটি কিনতে চেয়েছিলে তার থেকে বড় গাড়ি তোমাকে কিনে দেব।
সত্যম সেটেলমেন্ট করার জন্য দীক্ষাকে গিয়ে বলে রাম মরার আগে রকির থেকে 70 লক্ষ টাকা ধার নিয়েছিল, তার প্রমাণ আছে তাদের কাছে। দীক্ষা বলে এমনটা হতেই পারে না, রাম এমনটা করলে আমি জানতাম। দেখুন ম্যাডাম, আপনি কেস ফাইল করলে রকিরাও কেস ফাইল করবে, রকির বাবা টাকাওয়ালা, রকি 2 দিনেই বেরিয়ে যাবে, তখন আপনাকে পাওনা টাকার খানি টানতে হবে। আমার কথাটি শুনুন, তারা 10 লাখ টাকা দিতে রাজি আছে, কেসটি এখানেই ক্লোজ করে দিন, বাকি সব আমি দেখব। দীক্ষা বলে আমি রকির সাথে দেখা করতে চাই। সত্যম বলে ও এখন ব্যাংকক। দীক্ষা বলে তা আমি জানি না, ফ্লাইট ধরলে 4 থেকে 5 ঘন্টায় চলে আসতে পারবে, আপনি যদি রকির সাথে আমাকে দেখা না করান তাহলে আমি কোর্টে যাব, যা হবে হোক। উপায় না দেখে সত্যম রকির বাবাকে ম্যানেজ করে রকিকে আনতে, পরদিন হসপিটাল থেকে বাড়ি ফিরলে চারি আসে দেখা করতে। চারি বলে আমি শুনলাম এখানে আমার অবর্তমানে অনেক কিছু হয়ে গেছে। দীক্ষা বলে আমি তোমাকে টেনশন দিতে চাইনি, তাই কল করিনি। দীক্ষা চারিকে জুস এনে দেয়। চারি বলে আপনার ক্রিয়েটিভিটি দেখে প্রশ্নটা করতে হয় ম্যাডাম, আমি আপনার হেল্প করছিলাম আর আপনি আমাকে বোকা বানাচ্ছিলেন। দীক্ষা বলে কি বলছো তুমি? চারি বলে ওই ফোনটি সেদিন এখানেই ছিল, কোনো ফিঙ্গারপ্রিন্ট তো ছিল না, তাহলে হঠাৎ করে কোথা থেকে এলো? দীক্ষা বলে তুমিই তো বলেছিলে ফিঙ্গারপ্রিন্ট এমনিতে দেখা যাবে না, তাই ল্যাবে পাঠিয়েছি যাতে পরিষ্কারভাবে দেখা যায়। চারি বলে ফিঙ্গারপ্রিন্টের কথা বাদ দিন, আমি যেদিন গাড়ি দেখি সেখানে কোনো স্পট ছিল না, চাকায় কোনো মাটির দাগ ছিল না, আর আজ গাড়িতে দাগ পাওয়া গেল, মাটির চিহ্ন আছে, এই জাদু কীভাবে হলো? আমি বলছি শুনুন, আমি চলে যাওয়ার পর আপনি আবার রকির ফ্ল্যাটে যান, এখানে দেখা যায় টুলেটের বোর্ডের বাহানায় দীক্ষা ভিতরে যায়, সেখানে গিয়ে রকির দরজা খুলে ভিতরে যায়, হ্যান্ডেল থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে, সেলফের জ্যাকেটে রামের চুল রাখে, এরপর জুতা আর গাড়ির চাকায় মাটি লাগিয়ে গাড়িতে আঘাত করে বের হয়ে চলে যায়। ওয়াচম্যান আপনার ছবি দেখে সব বলে দিয়েছে আমাকে। দীক্ষা বলে আমি রকির ফ্ল্যাটে কেন যাব, আর কেনই বা প্রমাণ রাখবো, ক্রাইম স্পটে রকির আংটিও তো পাওয়া গেছে। চারি বলে কৈলাস জুয়েলার্স ম্যাম, তখন চমকে ওঠে দীক্ষা। দেখা যায় চারি যখন দীক্ষার সাথে কথা বলছিল ফোনে, তখন জুয়েলার্সের ল্যান্ডলাইনেও একটি কল এসেছিল এবং ওই ব্যক্তি বলেছিল কৈলাস জুয়েলার্স স্পিকিং, এটা শুনতে পেয়েছিল চারি। এখানে দেখা যায় রকির ছবিতে একটি আংটি রয়েছে, দীক্ষা সেটি ছবি তুলে কৈলাস জুয়েলার্সে গিয়ে নিজের বালি বিক্রি করে ওই রকম একটি রিং বানিয়ে মার্ডার স্পটে পাওয়ার কথা বলেছে। চারি বলে আমি সব ইনভেস্টিগেট করেছি, একই দিনে আপনার উপর 2 বার হামলা হলো, অথচ আপনার কিছু হলো না, তার মানে যে হামলা করেছে হয় সে বোকা না হয় আপনি নিজেই করিয়েছেন। আপনার উপর প্রথম হামলা হওয়ার চাকর ফিঙ্গারপ্রিন্টস ক্লাবে আপনাকে দেখা ওই ব্যক্তির, যে রকির লোক ছিল, আমাকে সব বলেছে, সে কিছুই করেনি, তাহলে কে করলো? আপনার সাথে আর কে আছে? দীক্ষা বলে তোমার পুলিশ ডিপার্টমেন্ট চারি, তোমাদের পুলিশ স্টেশনে গিয়েই আমি জানতে পেরেছিলাম মিথ্যা তথ্য প্রমাণ কীভাবে জোগাড় করে আর ট্রান্সপোর্ট ডাটাবেসের সম্পর্কে। তুমি সেদিন আমাকে রকির অ্যাড্রেস দিয়েছো আর DNA ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে ডিটেলস বুঝিয়েছো। এখানে ওই দিন দেখানো হয় চারি দীক্ষাকে রকির ফিঙ্গারপ্রিন্ট রিং বা ব্রেসলেটের কথা বলছিল, আর গাড়ির ব্যাপারও জানিয়েছিল যে এমনটা পাওয়া গেলে কেস স্ট্রং হবে। দীক্ষা বলে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে যখন তোমার কাছে জানতে পারলাম এরপর আমি নিজেই আমার ঘরে ভাঙচুর চালাই। এখানে দেখানো হয় ফরেন্সিক টিম কাজ করার সময় দীক্ষা তাদের কিছু সরঞ্জাম লুকিয়ে রেখেছিল, এরপর মার্ডার স্পট থেকে মাটি কালেক্ট করে গাড়ির চাকায় লাগিয়ে দেয়। দীক্ষা বলে একজন সাধারণ চোর যে আমাকে হেল্প করেছিল তোমাদের পুলিশ স্টেশন থেকেই পেয়েছিলাম তাকে আমি। সিনু যে ছুরি দিয়ে আমার উপর আঘাত করেছিল আমি ওই ছুরিটি কাপড় দিয়ে ধরে এনে ওই চোরকে দিয়ে আমার উপর হামলা করার পরিকল্পনা করাই এবং সে ওই ছুরি দিয়ে আমার উপর হামলা করে, যাতে বোঝা যায় রকি হামলা করিয়েছে। যখন অপরাধীকে বাঁচাতে হাজারো নকল প্রমাণ বানানো হয় তো ন্যায় পাওয়ার জন্য নকল প্রমাণ বানানোতে অপরাধ কিসের? তুমি প্রমাণ জোগাড় করেছো আর আমি তৈরি করেছি, রকিকে সাজা দেওয়ার জন্যই করা হয়েছে সব। তারি বলে ম্যাডাম আঘাত পেলে ডক্টরের কাছে যেতে হয়, নিজে চিকিৎসা করাতে হয় না, তেমন অপরাধের জন্য পুলিশ রয়েছে। দীক্ষা বলে যখন তোমরা পুলিশই কিছু করো না তখন তো আমাদেরই করতে হবে, আমি যদি সব প্রমাণ নষ্ট করে দেই আমাকে তারা 10 লাখ টাকা দিবে, এসআই সত্যম বলেছে। চারি বলে এসআই সত্যম একাই ডিপার্টমেন্ট না ম্যাডাম, সে অন্যায় করেছে সে সাজা পাবে, রকি রামকে মার্ডার করেছে সেও সাজা পাবে, কিন্তু আপনি মিথ্যা প্রমাণ বানানোতে আপনিই অপরাধী হচ্ছেন। চারি উঠে যাওয়ার সময় মাথা ঘুরে বসে পড়ে, তখন দীক্ষা বলে তোমার ড্রিঙ্কে আমি ঘুমের ওষুধ মিশিয়েছি, তোমাকে দেখে আমি বুঝেছিলাম তুমি কিছু করতে পারো, এখন 2 ঘন্টা ঘুমাও, যতক্ষণে তুমি জাগবে যা হওয়ার তা হবে। দীক্ষা বের হয়ে যায়। এদিকে রকিকে নিয়ে এসআই সত্যম একটি জায়গায় মিটিংয়ের অ্যারেঞ্জ করে, সত্যম রকিকে সব বুঝিয়ে বলে আজই সেটেলমেন্ট করতে হবে এবং এও বলে সেফটির জন্য টেবিলের নিচে গান রাখা আছে, দরকার হলে ব্যবহার করবে, আর টাকা গাড়িতে রাখা। দীক্ষা এলে সত্যম দীক্ষার ব্যাগ চেক করে, দীক্ষার বডি চেক করার সময় তার ব্যাগ পড়ে যায়, এরপর ব্যাগ সাইড চেক করে ভিতরে পাঠায় তাকে। রকি বলে আমি আর রাম কলেজ ফ্রেন্ড ছিলাম, তোমার কথা অনেক শুনেছি রামের কাছে। দীক্ষা বলে তোমার ব্যাপারে রাম কিছুই বলেনি। রকি জানায় আমাদের ফ্রেন্ডশিপটা একটু ডিফারেন্ট ছিল। দীক্ষা বলে বন্ধুকে কীভাবে মারতে পারো,
এসআই সত্যম বলেছে, তোমার থেকে রাম টাকা নিয়েছিল তাই সেটেলমেন্ট করতে তোমাকে রেখেছি। রকি বলে, কিন্তু আমি রামকে মারিনি। দীক্ষা জানায়, তাহলে তোমার বিরুদ্ধে প্রমাণ কিভাবে পেলাম? রকি বলে, কেউ মিথ্যা বলেছে তোমাকে। দীক্ষা তখন বলে, ওই প্রমাণ আমি বানিয়েছি আমার স্টোরিতে বিশ্বাস করাতে। ক্যাব ড্রাইভারকে কনফিউজ করে বিশ্বাস করাতে বাধ্য করি যে গাড়ি তোমারই ছিল। তারপর আমি কাহিনী বানাই, কেউ গাড়িতে এসে আমাদের উপর হামলা করেছিল, কারকে আমি ব্যবহার করেছি, আর তোমার ফেসবুক থেকে তোমার যত তথ্য ছিল সব কিছু পেয়েছি। রকি বলে, তার মানে তুমি এগুলো প্রমাণ জোগাড় করতে করনি, আমার কাছে পৌঁছতে করেছ? দীক্ষা বলে, হ্যাঁ, আমি এই কাহিনীতে ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেই। আমি খবর নিয়ে জানতে পারি ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, আমি অনেকের সাথে দেখা করেছিলাম, এটা জানতে যে কোনো আই উইটনেস আছে কিনা। আমি রিসোর্টে এক ফিল্ম মেকারের সাথে দেখা করি, আমাদের এনজিওর একজন ক্রিমিনালের সাথে দেখা করি, ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কেউ কিছু জানতো না। আমি জানতাম রেস্টুরেন্টে ওই দিন ওয়েটারের সাথে ঝগড়া হয়েছিল, কিন্তু আমি ওয়েটারকে টাকা দিয়ে সবাইকে বিশ্বাস করাই তোমার আর রামের মধ্যে ঝগড়া হয়েছিল, এগুলো তোমার বিরুদ্ধে প্রমাণ তৈরি করতে। রকি বলে, তাহলে তুমি জানো যে আমি রামকে মারিনি, তাও তুমি আমার বিরুদ্ধে কেন প্রমাণ বানিয়েছ? আমাকে ইন্ডিয়াতে কেন এনেছ? দীক্ষা বলে, তোমাকে মারার জন্য। রকি বলে, পাগল হয়েছ? বললাম তো আমি রামকে মারিনি। মারিনি তাহলে আমাকে কেন মারতে চাও? দীক্ষা বলে, কারণ তুমি স্নেহাকে রেপ করেছ, স্নেহাকে রেপ করে ওকে মেরেছ। রকি বলে, কী বলতে বলছো? স্নেহার খুনি ধরা পড়েছে, তারা মজদুর ছিল। দীক্ষা বলে, এটা তোমার আর এসআই সত্যমের বানানো মিথ্যা কাহিনী। রকি বলে, তার সাথে তোমার কি সম্পর্ক যে তার জন্য এত বড় নাটক সাজিয়েছ? দীক্ষা বলে, মানবিকতার সম্পর্ক, মনুষ্যত্বের সম্পর্ক, সেও তোমার মতো মানুষ ছিল। রকি বলে, বললাম তো ভুল হয়ে গেছে, এখন কি করব? আমি তোমাকে রামের খুনিকে ধরতে সাহায্য করব। দীক্ষা বলে, এতে তোমার রেপ করার মতো ঘৃণ্য অপরাধ মাফ হবে? রকি বলে, তাহলে একটি সত্য আরও জেনে নাও, আমি একা ছিলাম না যে ওকে রেপ করেছিল। এখানে দেখা যায় রকির সাথে গাড়িতে রাম ছিল। রাম স্নেহাকে দেখে ডেকে বলে, আমি তোমাকে পৌঁছে দিব, অন্ধকার হয়ে গেছে, আসো আমিও বাড়িতে যাচ্ছি, চলে এসো। শর্টকাট রাস্তার কথা বলে তারা স্নেহাকে জঙ্গলের ভিতর নিয়ে যায়। হঠাৎ রকি হ্যান্ড ব্রেক ধরে নিচে চেক করতে যায় এবং রামকে বলে পাঞ্চার হয়েছে। রাম এলে বলে, মেয়ে সুন্দরী, মিস করতে চাই না। টায়ার চেঞ্জ করার কথা বলে তারা স্নেহাকে নামতে বলে। স্নেহা দেখে টায়ার ঠিকই আছে, তখন স্নেহা বুঝতে পারে তাই চলে যাচ্ছিল। রকি কোকেন নিয়ে স্নেহার নাকে মুখে কোকেন দিয়ে স্নেহাকে রেপ করে। রকি রামকে বলে, এবার তোর পালা, তুই যা। রাম যেতে দেখে স্নেহা জেগে উঠেছে, সে পালানোর চেষ্টা করছে। রকি আর রাম স্নেহাকে ধরতে গেলে তার পিছু করতে থাকে, স্নেহা একটি পাথরের উপর পড়ে যায়। এরপর রাম স্নেহাকে রেপ করার পর দেখে স্নেহার মাথা দিয়ে রক্তপাত হচ্ছে, স্নেহা মারা গেছে। রকি তার বাবার সহযোগীকে কল করে সব সামলে নিতে বলে, রামকে নিয়ে চলে যায়। রকি বলে, এখন বল, আমি রেপ করেছি বলে আমাকে মারতে চেয়েছিলি, এখন কি বলবি তুই? তোর স্বামীও তো একজন রেপিস্ট ছিল, এখন কি করবি? মরাকে তো আর মারতে পারবি না, এক কাজ কর, সোশ্যাল মিডিয়াতে পোস্ট কর যে তোর স্বামী একজন রেপিস্ট ছিল। দীক্ষা কাঁদছিল, তাই রকি বলে, কি হৃদয় ভেঙে গেছে? রাম বাঁচা থাকলে ওকেও কি তুই মারতি? দীক্ষা বলে, রামকে আমি মেরেছি। ওই দিন আমি এনজিও থেকে বাড়ি ফিরছিলাম, আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল, স্নেহার সাথে যা কিছু ঘটেছিল আমি পরের দিন জানতে পারি। রাম আর আমি হসপিটালে যাই, তখনও ওর পোস্টমর্টম হয়নি। স্নেহার ব্যাপারে আমি যেন চিন্তা না করি তাই রাম আমাকে রিসোর্টে নিয়ে যায়। এখানে দেখা যায় রামকে স্নেহার সাথে কথা বলছিল, তখন রাম বলে, এগুলো এখন ভেবো না, এগুলো ভাবা বন্ধ করো, আমাদের সন্তানের জন্য এটি ভালো না, তুমি শান্ত হও, আমি জুস নিয়ে আসি। রাম চলে গেলে দীক্ষা তার হোয়াটসঅ্যাপ চেক করে, তখন দেখে স্নেহা তাকে একটি ভিডিও পাঠিয়েছিল। ভিডিওতে দেখা যায় স্নেহা দৌড়ে পালানোর চেষ্টা করছে আর রাম তার পিছু দৌড়াচ্ছে। রাম ফিরে এলে স্নেহা ভিডিওটি রামকে দেখালে, রাম বলে, দীক্ষা, আমি নিজিচ্ছাই করিনি, এমনটা আর হবে না, এই খবর প্রকাশ হলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আর আমাদের বাচ্চাকে কী জবাব দিবে, তার বাবা রেপিস্ট ছিল, এটা ভুলে যাওয়াটাই আমাদের জন্য ভালো। দীক্ষা তখন পুলিশকে কল করতেই রাম ফোনটি নিয়ে ফেলে দেয় আর দীক্ষাকে থাপ্পড় দিয়ে ফেলে দেয়। দীক্ষা পেটে আঘাত পায়। রাম দীক্ষার কাছে যেতেই দীক্ষা একটি ডাল দিয়ে তাকে আঘাত করে, রাম পড়ে যায়। রাম একটি গাছের শিকড় ধরে ঝুলছিল আর ক্ষমা চাইছিল, কিন্তু দীক্ষা তার হাতে আঘাত করে ফেলে দেয়। দীক্ষা বলে, যখন রাম পড়ে যাচ্ছিল তখন ওর মুখ দিয়ে বের হচ্ছিল আমরা, আমি তখনই বুঝতে পারি ওর সাথে আর কেউ আছে, তখন তোমাকে ধরতে আমি মিথ্যা অ্যাক্সিডেন্টের নাটক সাজাই আর তোমার পর্যন্ত পৌঁছাই। রকি বলে, এখন আমি বুঝতে পারছি তুমি কিভাবে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছ, তুমি জানতে এসআই সত্যম করাপ তাই তার সাহায্য নিয়ে আমাকে সেটেলমেন্টের জন্য এখানে এনে আনিয়েছ। দীক্ষা বলে, মেয়েদের সাথে এমনটা সবসময় হয়ে আসছে। রকি টেবিলের নিচে থাকা গান দিয়ে দীক্ষাকে গুলি করে, তখন দীক্ষাও তার হাতের গানটি দিয়ে গুলি করে মেরে ফেলে রকিকে। গানের শব্দ শুনতে পেয়ে সত্যম দেখে তার গানটি নেই, তার মানে দীক্ষাকে সার্চ করার সময় দীক্ষা কৌশলে গানটি নিয়েছিল। সত্যম দীক্ষাকে মারতে গেলে দীক্ষা হাতের ধারালো আংটি দিয়ে সত্যমের গলায় আঘাত করে মেরে ফেলে। এরপর পুলিশ এসে উদ্ধার করলে চারি এসে দীক্ষাকে একটি স্টেটমেন্টে সই করতে বলে।
চারিবলে রকি সেটেলমেন্ট করতে এসেছিল, সত্যম তার সাথে ছিল। সত্যমের গাড়িতে 70 লক্ষ টাকা পাওয়া গেছে। সেটেলমেন্ট না হওয়াতে সত্যম রকিকে মেরেছে। আপনাকে মারতে গেলে আপনি আত্মরক্ষার সময় সত্যম মারা গেছে, এই ঘটনার আই উইটনেস আমি, এমনটাই রিপোর্টে লেখা আছে। আপনি সঠিক বলেছিলেন, কখনো কখনো নিজেদের চিকিৎসা নিজেদেরই করতে হয়। দীক্ষাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দেখানো হয় এক মহিলা তার স্বামীকে বাড়িতে রেখে বাজারে যায়। লোকটি দরজা লাগিয়ে বাসায় থাকা ছোট একটি মেয়েকে রেপ করতে যায়। মেয়েটি ভয়ে লুকিয়েছিল, কাঁদছিল আর বলছিল, আঙ্কেল আমাকে ছেড়ে দিন, এমনটা করবেন না আমার সাথে। একদিন ওই লোকটি বাথরুমে পড়ে মাথায় আঘাত পায়। ডক্টর জানায় মাথার আঘাত অনেক গুরুতর, কি হবে বলা যাচ্ছে না। আর দীক্ষাকে তাকে ডেকেছে, তার মানে সেই মেয়েটি ছিল দীক্ষা। লোকটি দীক্ষাকে বলে, তোমার মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল তোমার খেয়াল রাখতে, কিন্তু আমি 2 বছর যাবৎ তোমার উপর যা করেছি ঈশ্বর সেই পাপের শাস্তি দিয়েছে আমাকে। দীক্ষা বলে, ঈশ্বর দেয়নি, আমি দিয়েছি। তখন দেখা যায় দীক্ষা ওয়াশরুমের ফ্লোরে সাবান লাগিয়ে রাখছে। এরপর সে যেতেই পা পিছলে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। লোকটি হসপিটালে মারা যায়। মুভিটিও এখানে শেষ হয়। এভাবে প্রতিনিয়ত লাখো মেয়ের রেপ হচ্ছে, কোনোটা প্রকাশ পাচ্ছে, কোনোটা চার দেয়ালের মাঝেই থেকে যাচ্ছে। এদের শাস্তির আওতে আনা উচিত, আমাদের আরও সচেতন হতে হবে। মুভিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।